আগাম ধানের চারা রোপণ করায় কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে পড়েছে নেত্রকোনার হাওরের বোরো ধান। এতে ধানের চিটা দেখা দিয়েছে। একমাত্র বোরো ধানের চিটা দেখা দেয় হতাশ হয়ে পড়েছে হাওর পাড়ের কৃষকরা। তবে মূলত কি কারণে ধানে চিটা হয়েছে তা জানতে গবেষণার জন্য কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন জানাচ্ছেন এস কে সৌরভ। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত হাওর জেলা নেত্রকোনা একমাত্র বড় ফসলের উপর নির্ভরশীল এ জেলার হাওর পাড়ের মানুষ। আর এই ফসল ফলাতে ধার দেনা করে টাকা খরচ করে থাকে অনেকেই। বর্তমানে আগাম রোপণ ও ঠান্ডার কারণে হাওরে বোরো ধানে চিটা দেখা দিয়েছে। মোহনগঞ্জের সবচেয়ে বড় ডিঙ্গাপুতা হাওরে প্রায় 60 হেক্টর জমিতে এই রোগ দেখা দিয়েছে। শুধু তাই নয়, মদন উপজেলায় ও খালিয়াজুড়িতেও ধানে এই রোগের প্রাদুর্ভাব। কৃষকদেরকে আমরা প্রতিনিয়তই আমরা পরামর্শ দিচ্ছি, তাদেরকে আমরা মানসিকভাবে উৎসাহ দিচ্ছি, উদ্দীপনা দিচ্ছি। একমাত্র বড় ফসল ক্ষতির আশঙ্কা হতাশা দিন কাটাচ্ছে হাওর পাড়ের সাধারণ কৃষকরা। বাটি এলাকার মানুষ এই জমি করতে গিয়ে যেই টাকা খরচ হয় ধানের বিক্রির পরে টাকা হয় না। 35 কাঠা জমি করতে গিয়ে প্রায় আমার 50-55 হাজার টাকা খরচ হয়েছে। এখন কী করব, ওই ঋণের টাকায় কেমনে দেবো? আশেপাশে খেত যা আছে সব বন্ধে এরম ধান, মানে আমরা কী খায় বাঁচাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধানের চারা আগাম রোপণ করায় এবং ধান বের হওয়ার আগে তাপমাত্রা কমে যাওয়ায় এই চিটা রোগ। তবে মূলত কি কারণে এই রোগ হচ্ছে বিষয়টি গবেষণার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বিষয়টিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য যে আমরা বিশেষজ্ঞ টিম, বিশেষ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি মহোদয়কে লিখছি, ওনার টিম আসলে ওনারা সঠিকভাবে কারণটা বলতে পারবে এবং আমরা জিনিসটা পরবর্তী সময় কৃষকদের সেই ধরনের উপদেশ দিতে পারবো। খুব শিগগিরই রোগের কারণ উদ্ঘাটন করে কৃষকদের সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। এসটিভি নিউজ ডেস্ক।